से बोलो सुभान अल्लाह। ओ नबी बेमिसाल नबी बोलो सुभान अल्लाह। सुन्नी नौजवानो चलो नारे एकटा हदीसे पाक पड़ी के दिल ताजा होए जाबे। तार आगे आमी विज्ञान दिए कोएकटा कथा बोली। ए मुसलमानो ए फकीरी बाबर दीवानो अमर नबी नूरे मुस्तफा अल्लाह अल्लाह नबी के अल्लाह निजेर नूर दिए तैरी करेछेन। नबी निजेर नूर अल्लाह पाकेर नूर दिए तैरी। अल्लाह निजेर रसूल के निजेर नूर दिए तैरी करेछे। सुन्नी नौजवानो एटा साइंस विज्ञान स्वीकार करे नियेछे। ए मुसलमानो साइंस बोलछे के सूर्य ভূপৃষ্ঠ থেকে মাটি থেকে ভূগোল নিয়ে কেউ পড়েছেন কেউ এমএসসি পাস করেছেন এখানে আছেন এমএসসি পাস কেউ আছেন ভূগোল নিয়ে পড়েছেন আচ্ছা নিচে আসুন কেউ মাধ্যমিক পাস করেছেন হাত উঠান মাধ্যমিক পাস আচ্ছা পৃথিবীর মাটি থেকে সূর্যের দূরত্ব কত সায়েন্স বলছে 14 কোটি কিলোমিটার পড়েছেন ভূগোলে হ্যাঁ পড়েছে বলছে আমি পড়েছি মাধ্যমিকের মধ্যপর্ষদ পশ্চিমবাংলার শিক্ষাতে রয়েছে মাটি থেকে সূর্যের দূরত্ব 14 কোটি কিলোমিটার সায়েন্স বলছে বিজ্ঞান বলছে নবী মুস্তাফা মিরাজ করেছেন মেরাজ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা থেকে কতটা জার্নি করেছেন ট্যুর করেছেন সফর করেছেন তো কোরআন বলছে 15 পারা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসাল্লাযী হাফিজে কোরআন বসে আছেন হযরতে আল্লামা মাওলানা হাফিজ ও কারী ইখতিয়ার বেগরজবি সাহেব সূরা বনী ইসরাঈলে 15 পারায় আমার নবী পাকের মেরাজের ট্যুর কোথা থেকে কতটা বর্ণিত আছে নবী আমার মসজিদে হারাম থেকে মসজিদে আকসাতে গেলেন আরে মসজিদে আকসা যে জেরুজালেমে উপস্থিত অবস্থিত যে ফিলিস্তিনে উপস্থিত ইসরাইল ফিলিস্তিনে যে লড়াই চলছে আল্লাহ আল্লাহ নবী আমার মক্কা শরীফ থেকে খানায়ে কাবা শরীফ থেকে মসজিদে হারাম শরীফ থেকে নবী আমার মসজিদে আকসাতে গেলেন আর মসজিদে আকসা থেকে নবী আমার প্রথম আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান সপ্তম আসমান সিদরাতুল মুনতাহা পার হয়ে লা মাকাতে আল্লাহর আরশে নবী আমার খোদার সঙ্গে দিদার করেছেন সায়েন্স বলছে সায়েন্স কে সূর্য প্রথম আসমানের নিচে অবস্থিত সূর্য জমিন থেকে মাটি থেকে 14 কোটি কিলোমিটার দূরে অবস্থিত যদি 14 কোটি কিলোমিটার দূরে সূর্য অবস্থিত হয়ে যদি গ্রীষ্মকালে তার তাপ দেয় যদি জ্যৈষ্ঠ মাসে বেলা 12টার পর পিচ রাস্তাতে কেউ যেতে না পারে সূর্যের তাপেতে মানুষকে কষ্ট হয় তো নবী নূরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রফেট রাসূল হলি প্রফেট পবিত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজ করেছেন তো মিরাজে নবী আমার প্রথম আসমান যখন পার হচ্ছেন তো নবী আমার সূর্যকে পাস হয়ে যাচ্ছে সূর্য আমার নবীকে পুড়াতে পারে না আরে কেন পারে না আরে সূর্যকে জিজ্ঞাসা করো ইয়ে সূর্য তুমি 14 কোটি কিলোমিটার দূর থেকে মাটির উপরে পানি থাকলে তুমি পানিকে কি করো শোষণ করে দাও জলীয় বাষ্প করে দাও ভাপ করে দাও পানিকে শোষণ করে দাও এ সূর্য নবী নূরে মুস্তাফা মিরাজের রাতে প্রথম আসমান যাওয়ার আগে তোমাকে পাস হচ্ছে তুমি কেন নবীকে পুড়াতে পারো না তো সূর্য জবাব দিচ্ছে আরে ইয়ে দুনিয়া বলো ইয়ে নবীর উম্মতিও আরে আমি সূর্য আমি তো নবীর নূরে তৈরি যদি নবীর নূরে তৈরি হয়ে সূর্য আমি যদি এত পাওয়ারফুল ওয়ালা হয় তো নবী কত পাওয়ারফুল ওয়ালা আছে নারে তাকবীর নারে রিসালত মাসলাকে আলা হযরত सरकार नजीरे मिल्लत उर्से फकीरी नारे तकबीर सुन्नी नौजवानों मसनबी शरीफ
मसनबी शरीफ है मौलाना रूम अलैहि रहमत रिदवा এই জন্য পরিষ্কার ভাবে লিখছেন যে রাসূল পাক সব সময় নিজের ওয়াজুদ মুবারক কে নবী আমার কি করতেন ঢেকে রাখতেন এই জন্য নবী পাক তিনার নূর মুবারক কে পুরা প্রকাশ করেন না যদি পুরোটা প্রকাশ করে দিতেন তো নবীর কাছে আবু বকর সিদ্দিক যেতে পারতো না ফারুক আজম যেতে পারতো না উসমানে গনি যেতে পারতো না মাওলানা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা নু যেতে পারতো না বেলালে হাবসি যেতে পারতো না আবু হুরাইরা যেতে পারতো না তালহা যেতে পারতো না কোন সাহাবী যেতে পারতো না কারণ নবী পাকের নূরানি পাওয়ার দ্বারা বরদাস্ত করতে পারতো না জোর সে বলো মুসলিম শরীফের রওয়ায়েত মুসলমানো একদিন দুপুর বেলা সূর্য মধ্য আকাশে আছে আর নবী আমার কখনো বাবরি চুল মোবারক রেখেছিলেন নবী মুস্তাফা নিজের চুল মোবারককে উল্টো করে কপাল মোবারক ঢেকে নাই যখন কপাল মোবারককে নবী পাক চুল মোবারক দিয়ে নবী পাক জুলফ মোবারক নিয়ে যখন ঢেকে নাই তো সূর্য আসমানে রয়েছে কিন্তু দুনিয়ায় অন্ধকার চলে এসেছে মাইসা রাদিয়াল্লাহু তাআলা না বলছেন ইয়া রাসূলুল্লাহ সূর্য তো আসমানে কিন্তু অন্ধকার কেন আসছে ইয়া রাসূলুল্লাহ নিশ্চয় আপনি আপনার জুলফ মুবারক দিয়ে আপনার চুল মুবারক দিয়ে কপাল মুবারক ঢেকে দিয়েছেন তাই অন্ধকার এসেছে তো নবী নূরে মুস্তাফা জবাব দিচ্ছে আয়েশা তুমি ঠিকই বলেছো আরে সূর্য তো বাহ্যিক চমকাচ্ছে আরে আসল তো আমার নূরে সারা দুনিয়া চমকাচ্ছে তাই তো সাজ্জাদ নিজামী শায়রে ইসলাম সাজ্জাদ নিজামী তাই তো পড়েছে কি কে সূরজ কা চমক না তো বস এক বাহানা হে সরকার কে জলওয়ে সে রোশন এ জামানা হে সাজ্জাদ নিজামী তাই পড়েছেন যে সূর্য একটা বাহ্যিক চমকাচ্ছে কিন্তু আসল তো রাসূলে পাকের নূর মুবারকে চমকাচ্ছে সাজ্জাদ নিজামী প্যারি আন্দাজে পড়েছে প্যারি আওয়াজে পড়েছে যে সূরজ কা চমক না তো বস এক বাহানা হে সরকার কে জলওয়ে সে রোশন এ জামানা হে সরকার বুলায়ে তো তৈবা মেঁ জানা গে বলো সুবহানাল্লাহ কালাম উনি এই হাদিসে পাক কে লক্ষ্য করে বলুন সুবহানাল্লাহ বুঝা গেল এ তো বুঝিয়ে দিলাম এবারে বৈজ্ঞানিকের দরবারে চলো সায়েন্স কি বললো যে সূর্য কেন রাসূল পাককে পুড়াতে পারে না আরে এর জন্য পুড়াতে পারে না এর জন্য পুড়াতে পারে না আরে সূর্য এ তো নবী মুস্তাফার নূরে তৈরি আছে নবী পাকের নূরে তৈরি হয়ে সূর্য যদি এত পাওয়ারফুল ওয়ালা হয় তো সায়েন্স স্বীকার করেছে ও নবী কত পাওয়ারফুল ওয়ালা ও নবীর হাকিকত আল্লাহ জানে আল্লাহ ব্যতীত নবী পাকের হাকিকত কেউ জানে না জোর সে বলো মচল কে বলো সুন্নি নওজবানো একবার দরুদে পাক পড়ুন আর আমার টাইম আছে না হয়ে গেছে আচ্ছা বাকি আছে একবার দরুদে পাক পড়ুন মহব্বতের সঙ্গে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মেরি সিনা মে দম মে তকরির করতে হুন মাশাআল্লাহ হুল আজিজ ইনশাআল্লাহ হযরত কি ফরমাইশ হে মাশাআল্লাহ পড়িয়ে দরুদে পাক ঝুম কে পড়িয়ে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা নবিয়ানা শফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মাদিন মাদনী ভাই জলসা করলে না শরীফ পড়তে কষ্ট হয় ছাতিতে দম রাখা যায় না হযরতের অনুরোধে তো বই পড়ে দিচ্ছি মাশাআল্লাহ মাইকল একটু ইকো বাড়ি দিন তো ফুল ভলিউম দিন তো না শরীফ পড়লে পরে মাশাআল্লাহ দরুদে পাক পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা নবিয়ানা শফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মাদিন মাদানিল জুদ ওয়াল করম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি সাল্লিম আকা সাল্লু আলাইহি ওয়া সালাতাম ওয়া সালামান দাইমান আলাইকা ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরো জোরে পাক পড়ুন দরুদে পাক পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা নবিয়ানা শফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মাদিন মাদানিল জুদ ওয়াল করম ওয়া আলা আলিহি ওয়া ইবনিহি গাউসুল আজমিল জিলানিল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহুল মাদানা কা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম নারায়ে তাকবীর মে দাঁড়িয়ে জানা হযরত हजरत माशा थोड़ा इधर दे यार।
थोड़ी देर तक हम बोल देते हैं, उसके बाद आपको छोड़ देते हैं। माशाल्लाह जी, देखिए हमारे धामनगर शरीफ के जो दर्श निजामी है, मदरसा का हेड मुदारिस है, माशाल्लाह जी, हाथ उठा के कह दीजिए या रसूल अल्लाह हजरत के सूरज का चमकना तो बस एक ही बहाना है, सरकार के जलवे से रोशन ये जमाना है। हजरत चलिए मैं तकरीर कर देता हूँ इंशाल्लाह। तो साइंस शिकार कर लो, नबी मुस्तफा नूर, जोर से बोलो, मचल के बोलो, जी लगिए बोलो, सुन्नी नौजवानों, मां आयशा सिद्दीका रदी अल्लाह तआला अन्हा, विश्व नबी की स्त्री मुस्लिम जहानेर मां उम्मेहातुल मुमिनीन रदी अल्लाह तआला अन्हा, एकदिन घर भेतर कपड़ सिलाई करछिलेन, सुई मुबारक निये हठात सुई पड़े गेल, रसूल पाकेर घर मुबारक, रसूल पाकेर हुजरा शरीफे ना दरदा अपना जानाला छिलो ना, हुजरा शरीफ सब समय आच्छन्न थाकतो, ताई सुई मुबारक हारिए जाए, मां आयशा रदी अल्लाह तआला अन्हा अनेक चेष्टा अपना चेहरा मुबारक का तो सुंदर, जोर से बोलो, तो रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम हुजरा शरीफ थे के वहाबी देवबंदी देर के जहन्नमी बोलछन, हदीस पाक सुनो, रसूल पाक जे फिरका के हुजरा शरीफ पे जहन्नमी बोले छन, आज वो फिरका वहाबी देवबंदी तबलीगी नजदी जमात लामजहबी जमात, नबी अमर बोले ना ईशा तुम्ही तो बोलछो अमर मुख मुबारक खुबी सुंदर, किंतु अफसोस कयामतेर मैदाने एक श्रेणीर हतभागा जहन्नमी तारा लाखो चेष्टा करलेओ কিয়ামতের দিনে আমার মুখ মুবারক তারা দর্শন করতে পারবে না, দেখতে পাবে না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা কারা, ওরা কোন জাহান্নামী দল? নবী আমার বলেন, আয়েশা, কে যারা আমার উপর দরুদ ও সালাম পড়বে না, যারা আমার উপর দরুদ ও সালাম পড়ে না, তারা কিয়ামতের ময়দানে অনেক চেষ্টা করলে, লাখো চেষ্টা করলে আমার মুখ মুবারক দেখতে পাবে না। जोर से बोलो, हदीस पाक के आछे, रसूल पाक के कयामत तारा देखते पाबे ना, केमन देखते पाबे ना? ये मुसलमानो दिनेर बेला बांदुर देखे चन चमचिकी, दिनेर बेला देखते पाई, अरे जोरे बोलुन देखते पाई, बांदुर जदि दिने बेड़ाई तो पड़े जाए, बांदुर रात्रे बेलाय बेड़ाय तो ते सूर्जेर कोनो दोस्त आछे, अरे सूर्जेर कोनो कसूर आछे? सूर्य तो रौद्र देय, चमचिकी जदि ना देखते पाय तो तोर चोखेर दोष आछे, उल्लू पेचा एओ दिनेर बेला देखते पाय ना, बेर होले काकेरा का का करे मारते थाके, फ्रिंगे पाखी का का करे मारते थाके, उल्लू पेचाओ दिनेर बेला ठीक ठीक देखते पाय ना, ओई रकम पेचार मतो कल कायामतेर मैदाने जारा आमार नबीर उपर सालाम पड़े ना, আমার নবীর উপর দরুদ পড়ে না, কিয়ামতের ময়দানে ওই রকম ওহাবী দেওবন্দী নাজদি তাবলিগী জামাত ওহাবী লামজহাবি এরা লাখো চেষ্টা করলেও আমার নবীকে দেখতে পাবে না। জোর সে বলো, নবীর দেওয়ানা মচল কে বলো, সুন্নি নওজবানো, আমরা সুন্নি, আমরা নবী পাকের জশন মানাই, আমরা নবী পাকের আমাদের রাসূলে আমরা মিলাদ পাক মানাই, আমরা ঘরকে সাজাই, আমরা ফুল দিয়ে ঘরকে সাজাই, আমরা খুশবু ছড়িয়ে দিই, এই জন্য কি আমার নবী মুস্তাফা দুনিয়াতে আগমন করেছেন, নবী আশিকের ঘরে আসেন, আরে নবীর মাকাম তো অনেক উপরে, পীরে লাসানি, মাহবুবে সুবহানি, গাউসে সামদানি, নূরে ইয়াসদানি, দাতা মাহিউদ্দিন, দরবেশ মাহিউদ্দিন, সৈয়দ
কে দে দাও হাসান।